গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরেকটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সো বন্ধুরা, এই উইন্টার সিজনে আপনারা যদি পিকনিক করতে যান, পিকনিক করার যদি বেস্ট প্লেস আপনারা দেখতে চান, তো সেটা রয়েছে আমার এই ভিডিও। ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বনেলে যেটা লেখা আছে মাইথন। হ্যাঁ, মাইথন সত্যি খুবই সুন্দর একটা প্লেস, খুবই সুন্দর একটা জায়গা। বুকিং কেমন, এখানে নৌকায় চাপলে কত টাকা লাগে, এখানে হোটেল প্রাইস কি আছে, খাওয়া দাওয়া কোথায় করবেন, সব কিছু ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। আর এই জায়গাটার ভিউটা কেমন সেটাই থাকছে এই ভিডিওতে। ফাইনালি বেরিয়ে পড়লাম বাইক নিয়ে, ন্যাশনাল হাইওয়ে 2 দিয়ে সোজা চলে যাবো আমরা মাইথন। আপনারা এখানে বাই ট্রেনও আসতে পারেন, গাড়ি বুকিং করে আসতে পারেন। তাছাড়া এখানে পিকনিক স্পট ছাড়া একটা ভালো ট্যুরিজম প্লেসও হয়ে গেছে। এই মাইথন পিকনিক বলো ইয়া এরকম ঘুরতে আসা টুরিস্ট জায়গা বলো, দুটো দিক থেকে কিন্তু এই ওয়ান আমাদের এই ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড এলাকা বটে। ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ড বলছে এই কারণের জন্য, কারণ এটা একদম টোটালি বর্ডারের সামনে পড়ে। কিছু দূর গেলেই ঝাড়খণ্ড, ফির আবার কিছু দূর গেলেই আমাদের ওয়েস্ট বেঙ্গল। এটা টোটালি ড্যামটা পড়ছে লোকেশন যেটা হচ্ছে ঝাড়খণ্ড আর বেঙ্গলের বর্ডারের মাঝখানে। ড্যাম্পের ওই পাড়ে গেলেই ঝাড়খণ্ড, ড্যাম্পের এই পাড়টা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। আর হরিণটা জাস্ট অনেক দূরে আছে, তাও আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। ওই যে দেখুন হরিণটা। আরও অনেক কিছু ভিউ এখানে রয়েছে, চলো ঘুরিয়ে দেখাই। এখানে বোটিং প্রাইসটা আমি আপনাদেরকে অবশ্যই বলে দেবো। এ হচ্ছে ড্যাম্পের গেট, এখান থেকে ড্যাম্পের গেটটা স্টার্ট হচ্ছে। ড্যাম্পের যে জল রয়েছে সেই জলটা এই দিক দিয়ে আউট করা হয় গিয়ে দামোদর রিভারে, যে পরে মিশে। গাড়ি পার্কিং নিষেধ রয়েছে, আপনারা ধ্যান রাখবেন, এই ড্যাম্পের গেটের কাছে গাড়ি পার্কিং করবেন না। এই ড্যামটা পেরিয়ে এইদিকে যদি চলে আসেন তাহলে এইদিকে চলে এলাম আমরা ঝাড়খণ্ড। এখন আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেছি বেঙ্গল ছেড়ে। আর এইদিকে অনেক দোকানদানি রয়েছে, এই সাইডটায় প্রচুর দোকানদানি রয়েছে, বাচ্চাদের রাইডস রয়েছে, আর এখানে অটো রয়েছে। তাছাড়া এখান থেকে আপনারা যদি কোথাও যেতে চান তো অটো পেয়ে যাবেন। আর এখানে বোটিংয়ের জন্য গেট এখানে করা আছে, বোটিংয়ের রেটটা আমি অবশ্যই বলবো, আপনারা থাকুন ভিডিওতে শেষ পর্যন্ত। এখানে প্রচুর ট্যুরিজম যারা আসছে ঘুরতে, তাদের গাড়িগুলো এই রোডের সাইডে লাগানো রয়েছে। আর এই সাইডে যদি একটু দেখেন তাহলে এই সাইডে দেখতে পারবেন আপনারা একটা পার্ক, নাম হচ্ছে মিনিলিয়াম পার্ক। আর এই হচ্ছে সে পার্কটা, যে পার্কটাকে আমি বললাম মিনিলিয়াম পার্ক, এই পার্কটার নাম হচ্ছে। এই রয়েছে গেট, কিন্তু এখন রয়েছে চাবি তালা দেওয়া। কি আর লো, মাইথানটা আমাদের লোকালি, তাই আমরা চলে আসি, বাইক নিয়েই চলে এসেছি। ওই আমার রয়েছে বাইক, বাইক নিয়ে চলে এসেছি আমি আর বিধান। আর এখন এই যে জায়গাটাতে দাঁড়িয়েছি এই জায়গাটা আপনাদেরকে দেখালাম, এটা হচ্ছে মিনিলিয়াম পার্ক। এই পার্কটা কিন্তু খুবই সুন্দর ডেকোরেশন করা হয়েছে, এখন চাবি তালা দেওয়া হয়েছে। আই থিঙ্ক মনে হয় বিকেলবেলায় এই পার্কটা খোলে, আর বাচ্চাদের জন্য যারা কি ফ্যামিলি নিয়ে আসে বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা প্লেস। এখানে খেলার কিন্তু অনেক কিছু রাইড রয়েছে, তাছাড়া অনেক অনেক স্ট্যাচু রয়েছে, অনেক অনেক পশু পাখির যে স্ট্যাচুগুলো সেগুলো বানানো হয়েছে। এটা হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন, এখান থেকে একটা ভিউ খুব সুন্দর দেখতে পাওয়া যায়। এই গেটটার যে গেট দিয়ে জলটা আউট হয়, এ হচ্ছে একটা বোটিংয়ের ঘাট, বাবু বোটিং ঘাট, যেটা কি গভর্নমেন্ট অফ ঝাড়খণ্ডের। চলুন এটাতে এন্টার করে দেখি কেমন কি রেট রয়েছে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, চারিদিকে দোকান, প্লাস এইদিকে রয়েছে বোটিংয়ের ঘাটটা। আপনারা এসে এখানে টিকিট কাউন্টারে টিকিট করে নিতে পারবেন, এখানে আমাদের পার পার্সন 100 টাকা করে পড়লো। পিকনিকের সময় কি রেট বেড়ে যাবে না? এই রেট সেম রেট। তো বন্ধুরা এইখানে কিন্তু এখানে একটা জিনিস খুবই কিন্তু শকেট লাগলো আমার শুনে, এ দাদারা বললো যে রেট কিন্তু পিকনিকের সময় সেম থাকবে। এখানে হচ্ছে সরকারি বাবু কি আছে, বাবু বোটিং ঘাট না, এই বাবু বোটিং ঘাটে যদি আপনারা আসেন তো এখানে কিন্তু সেম রেট। এখন যে রেট রয়েছে, এখন আমার স্পিড বোর্ডটা যে চাপবো ওই রয়েছে স্পিড বোর্ডটা, স্পিড বোর্ডটাতে রেট আমাদেরকে 100 টাকা করে পার পার্সন পড়লো। আমি আর বিধান এখন চললাম ওই স্পিড বোর্ডে চাপার জন্য। তো চলুন রাইডে থাকুন, কেমন লাগছে, যেমন এনজয় আমি করছি সেরকম এনজয় আপনাদেরকেও দেবো। আর এই আমাদের লাইফ বোর্ড, লাইফ জ্যাকেটগুলো পরে নিই। তো আমি এখন এই লাইফ জ্যাকেট পরে নিয়েছি, আর আমাদের বোর্ড প্রায় এখন রেডি হয়ে গেছে দাঁড়িয়ে। কোন দিক খুলো রে, তো এখন চললাম বোটিং চাপার জন্য। আর এখান থেকে ভিউটা বাস মাস্ট। ফাইনালি এখন আমরা বসে গেছি এই স্পিড বোর্ডে, আর এই রয়েছে স্পিড বোর্ডে ইয়ামাহা কোম্পানি। ওই আমাদের দ্বীপ ছেড়ে আমরা বেরিয়ে গেলাম এবার এইদিকে, আর সানসেট প্রায় হবো
আর বেশি সময় নেই সানসেট হওয়ার, আর আমার এই সময়ে বেরিয়ে পড়েছি একটা রাইডে। ফাইনালি আমার একটা জায়গায় এসে পড়ে এখন বোটটা থামিয়ে দিয়েছে। খুবই সুন্দর লাগছে এই ভিউটা এখানে, আর যেটা আমাদের দ্বীপগুলো রয়েছে দ্বীপগুলোর সামনাসামনি ঘোরানো হচ্ছে সেফটির জন্য, একটু মাঝে থেকে যাওয়া হচ্ছে না। আর এ দাদা আমাদের অপারেটর করছেন, এ দাদা, দাদা নাম কি? ইসরায়েল। এ দাদা অপারেটিং করছে। তো বাবুঘাট, ঝাড়খণ্ডের বাবুঘাটে কিন্তু সত্যি খুব সুন্দর একটা জিনিস লাগলো। এদের রেট কিন্তু বরাবর এখন 100 টাকা নিচ্ছে পার পার্সন, আর পিকনিকের সিজন যখন ঢুকবে পিকনিকের সিজনের সময় কিন্তু 100 টাকাই নেবে, তাই না বিধান? নট ইন স্পন্সার্ড ভিডিও, ঠিক আছে, জাস্ট এটা জেনুইন রিভিউ ছিল, আমি বলে দিলাম স্পন্সার্ড নয় ভিডিও। ভিউটা খুবই সুন্দর লাগছে, এরম হচ্ছে ভিউ। আমার এখন মাঝে একটা প্রান্তে এসে দাঁড়িয়ে গেছে, আর চারিদিকে শুধু জল আর জল, আর এই আমাদের বোটটা কিন্তু নড়ছে, একটু একটু ভয় ভয়ও করছে, আর ওই দিকে দ্বীপগুলো দেখাচ্ছে, খুব সুন্দর সুন্দর লাগছে দেখতে। আর ওই যে ড্যাম্পের গেটটা ওই দূরে রয়েছে, এই ড্যাম্পের কিন্তু টোটাল 12টা গেট রয়েছে। তাই হয় যখন কোনো ট্যুরিস্ট প্লেসে আসে, সবাই সবার হাতে একটা করে স্মার্টফোন, সবার হাতে মোবাইল, সবাই সেলফি নিচ্ছে, খালি কাকার এই দাদার হাতে কিন্তু কোনো মোবাইল নেই, কারণ দাদার হাতে রয়েছে হ্যান্ডেল যেটা দিকে অপারেট করছে। চলে এলাম আমাদের ওই ডেস্টিনেটে যেখান থেকে আমরা বোটে চেপেছিলাম। তো ফাইনালি এখন আমরা বোটিং করে চলে এলাম এখানে, এবার বেরোচ্ছি। আর এই লাইফ জ্যাকেটটা আমি খুলে ফেলেছি, লাইফ জ্যাকেটটা দিয়ে দেবো। আর অবশ্যই এখানে কিন্তু সেফটি প্রিকশনসটা অনেক ধ্যান দেওয়া হয়েছে, কারণ প্রতিটা পার্সনকে একটা করে লাইফ জ্যাকেট দেওয়া হচ্ছে, যেহেতু সেফটি ডাইরেকশন মধ্যে ঘোরাচ্ছে, বাট তাও লাইফ জ্যাকেট প্রোভাইড করা হচ্ছে এখানে। আর জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর, ঝাড়খণ্ডের আমরা যে ওয়েস্ট বেঙ্গলের ওই সাইডটাই আমরা বেশিরভাগ ঘুরেছি, ঝাড়খণ্ডের এই সাইডটা এতটা আমরা মানে প্লেসগুলোকে এত ইয়ে করিনি, দেখানো হয়নি। বাট আমি রেকমেন্ড করবো আমার জেনুইন রিভিউ, আপনারা যদি বোটিং করতে চান তো এই বাবুঘাটে অবশ্যই আসবেন, বাবুঘাট ঝাড়খণ্ড, এটা কিন্তু সরকারি পড়ছে, খুবই সুন্দর প্রাইস আছে আর খুবই সুন্দর প্লেস, জায়গাটা খুব সুন্দর সাজানো আর দেখতে খুব সুন্দর। তাছাড়া এখানের প্রাইসটা কিন্তু খুব সুন্দর, আমার কিন্তু হেভি লাগলো, 100 টাকায় বসাই গেলো, মন খুশ হয়ে গেলো। আর রেড চার্ট এখানে দেওয়া আছে, নৌকার কী রেড চার্ট রয়েছে, আর বোটিংয়ের কী রেড চার্ট রয়েছে, তাছাড়া কোন কোন দ্বীপে যাবেন সে দ্বীপগুলোর মধ্যে কী রেড চার্ট রয়েছে সেই রেটগুলো সব টোটালি এখানে লিখে দেওয়া হয়েছে। তাছাড়া 100 টাকা থেকে স্টার্টিং এখানে কিন্তু বোটিং। ও নৌকাটা কী হলো, নৌকাটা আপনি হিলছে তো কেন? এ বাবা, এরম নৌকাতে চাপলে তো কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই আমরা ঝাড়খণ্ড থেকে বেরিয়ে চললাম, সত্যি কথা বলতে আমার জেনুইন রিভিউ আমি একটা কথা বলবো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওই দিক দিকটা থেকে আমার এই ঝাড়খণ্ডের এদিকটা বেস্ট লাগলো, ডেকোরেশনে বলো, ডেভেলপমেন্টও বলো, আর টিকিট প্রাইস হোক, এই আদার্স মানুষের বিহেভিয়ার বলো, সব দিক দিয়ে কিন্তু আমাকে এই দিকটাই ভালো লাগে। এবার বেরিয়ে পড়লাম আবার আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওই দিকে পিকনিক স্পটগুলোতে, যেগুলোতে যারা কি বড়ো বড়ো গাড়ি নিয়ে আসে, বাস নিয়ে আসে, চার চাকা নিয়ে আসে, তারা যদি পিকনিক করতে আসে ফাঁকার মধ্যে, সেই প্লেসগুলোকে আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো। সো বন্ধুরা, খুব সুন্দর একটা ভিউ, এই ভিউর একটা টাইমলেস বানতে হয়, একটা টাইমলেস দরকার, তো টাইমলেসের ভিডিওটা এনজয় করুন। 1 2 3 আপনারা এই মাইথন ঢুকে পড়েই একটা প্রথম চেকপোস্ট পেয়ে যাবেন, চেকপোস্টে একটা রাস্তা চলে যাচ্ছে মাইথন দিকে, একটা রাস্তা চলে যাচ্ছে যে পিকনিক স্পটগুলো রয়েছে, যে খোলা গ্রাউন্ডগুলো সেই স্পটগুলোতে।
আর এখানে পুরো একটা হোর্ডিং নোটিশ বোর্ড দেওয়া হয়েছে, এই নোটিশ বোর্ডে লেখা হয়েছে যে পিকনিক করতে আসবেন তারা অবশ্যই এই জিনিসগুলো ধ্যান রাখবেন, প্লাস্টিক থার্মোকল প্রোভাইড জোন, এগুলো কিন্তু ডোন্ট ইউজ করা বারণ, যে প্লিজ ডু নট ইউজ প্লাস্টিক থার্মোকল এনভায়রনমেন্টে ক্লিন রাখার জন্য। তো এটা হচ্ছে ফার্স্ট চেকপোস্ট, ওই দিক দিয়ে আপনারা যদি যেতে চান ওই দিক দিয়ে চলে যাবেন আর মাইথন ড্যাম দেখার জন্য। আর এই ডান দিকে যে রাস্তাটা কেটে যাচ্ছে এই রাস্তাটা চলে যাচ্ছে এই স্পটগুলোতে, যে পিকনিক স্পটগুলো রয়েছে। আর এখন ওইখান দিয়ে বেরিয়ে গেলাম, আর ওইদিকে যে পিকনিক স্পটগুলো রয়েছে সেই স্পটগুলো আর দেখাবার কোনো দরকার নেই, কারণ অনেকেই জানে। আর যে ডান দিকে রাস্তাটা দেখালাম সেই ডান দিকে রাস্তা চেকপোস্টে ডান দিকে রাস্তাটা দিয়ে আপনারা গেলে দেখতে পারবেন ওইদিকে পিকনিক স্পটগুলো, টোটাল ঘোরাবেলা লেন জায়গা রয়েছে, পিকনিক স্পটগুলোতে আপনারা পিকনিক করতে পারবেন। হ্যাঁ, কিছু কিছু জিনিস এখানে নিষেধ আছে, অ্যালকোহল টোটাল নিষেধ, ডিজে বাজা, আমি ডিজে বলা বাট সত্যি ডিজে এখানে টোটাল ব্যান্ড আছে, ডিজে বাজানো চলবে না, থার্মোকল প্লাস্টিক বোতল রাখা চলবে না, ফেলা চলবে না কোথাও, আমাদের এনভায়রনমেন্টটাকে নোংরা করে চলবে। পাহাড়গুলো রয়েছে, আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন যদি অল্প জুম করে দেখাই, ওই দূরে রয়েছে আমাদের ভান্ডারি পাহাড়, ওইখানে একটা মন্দির রয়েছে, সে মন্দিরে নিয়ে যাব। সামনে এই সিঁড়ি দিয়ে উঠবো উপরে, টোটাল উপরে উঠে পড়ে দেখাবো উপরে কী রয়েছে, ওখানে মন্দির রয়েছে যেটাকে আমি শুনেছি, চলো না আপনাদেরকে দেখাই, চলো না এবার উপরে যাওয়া যাক। এখানে টোটাল 50টা সিঁড়ি রয়েছে তাই বলা হচ্ছে, বাট আমার তো মনে হয় 50টা ওর চেয়ে বেশি হবে। এই অর্ধেকটা কমপ্লিট, আরও উপরে যাব, অনেক কটা সিঁড়ি চেপে পড়ে পৌঁছে গেলাম আমাদের এখানে ভান্ডার মন্দির, এই হচ্ছে সে মন্দির, আর এখান থেকে একটা অসম ভিউ দেখতে পাওয়া যায়। ক্যামেরাতে আরও বেস্ট দারুণ লাগছে খালি চোখের থেকে। এ হচ্ছে সেই মন্দিরটা ভোলেনাথের, এ হচ্ছে সেই ভোলেনাথের শিবলিঙ্গটা যেটা কি ভান্ডার পাহাড়ের উপরে রয়েছে। সো বাবার দর্শন তো হয়ে গেল, এবার হবে মায়ের দর্শন, মানে জয় মা কালীর দর্শন। মা কল্যাণেশ্বরী মন্দির এখানে অনেক ফেমাস, এই কল্যাণেশ্বরী মানে মাইথন কল্যাণেশ্বরী মন্দিরটা অনেক পুরনো মন্দির। মা কল্যাণেশ্বরী মন্দিরের গেটের সামনে এই হচ্ছে গেট, এই গেট দিয়ে আপনারা প্রবেশ করে আপনারা মা কল্যাণেশ্বরী মন্দিরে যেতে পারবেন। এই দিয়ে ঢুকে আপনারা সব দোকানদানি পেয়ে যাবেন পুজো দেওয়ার জন্য। এ হচ্ছে মায়ের মন্দির, আর আমি এখন মন্দিরে ঢুকছি না কারণ স্নান টান করিনি, ফ্রেশ হয়নি, তাই আপনারা এই মন্দিরে আসতে পারেন সন্ধেবেলায়, বেশ দারুণই লাগে। হোটেল রিসর্ট আপনারা এখানে পেয়ে যাবেন, এই পিছনে আমার দেখতে পাচ্ছেন এখানে এরকম রয়েছে আশা রিসর্ট, এখানে রিসর্ট রয়েছে প্লাস হোটেলস বগেরা সব কিছু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুব সস্তায়। কেমন কি রেট রয়েছে সেটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই একটা ডেডিকেটেড ভিডিও আমি বানাবো, সেটার জন্য আমার চ্যানেলে একবার কমেন্ট করবেন। এই 2022টা যেমন কেটেছে আপনাদের ভালো, আই হোপ 2023টা যেন কাটে। সো মা কল্যাণেশ্বরী মন্দির সামনে আমি দাঁড়িয়ে, আর কেমন লাগলো ভিডিওটা আপনারা কমেন্ট করে জানাবেন। এই 2023-এ আপনারা আসুন সুস্থভাবে নিয়ম শৃঙ্খলা মেনে পড়ে এই মাইথন ট্যুরিস্ট স্পট বা পিকনিক স্পট আপনারা এনজয় করুন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, আজকের জন্য অবশ্যই এইটুকু, বাই বাই।